সব খবরই খবর নয়, এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। ইউটিউব চ্যানেলে কোনো বিষয় বলতে গেলে রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদা এই মহামানবের কথাই প্রথমে মনে আসে। পৃথিবীতে হাজারো রকমের সমস্যা আছে, এদের ভালোভাবে জানলে সকল সমস্যার সমাধান পাওয়া যাবে। আমরা কেউই সেটার সন্ধান করি না, তাদের নিয়ে আড়ম্বর করি, জাঁকজমক করি, অনুষ্ঠান করি, কিছুরই ত্রুটি রাখি না। আমাদের প্রত্যেকের বাড়িতে তাদের ছবি, তাদের বই সুসজ্জিত থাকে ড্রয়িং রুমে, তাদের নামে ক্লাবের নাম, রাস্তার নাম, তাদের নামে চারিদিকে একটা হই হই ব্যাপার, তাদের জন্মদিন মৃত্যুদিনে হয়ে যায়। কিছু মানুষ একটু অতি সচেতন এবং বুদ্ধিমান, তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে নামকরণ করেছে রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং সারদার নামে। তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানটি সততার প্রতীক, সেটাই মানুষের কাছে তুলে ধরে, কিন্তু কাজে কর্মে তারা সামান্য সেই পরিচয়টুকু তাদের পাওয়া যায় না। এই মনীষীদের সম্বন্ধে জানতে হলে তাদের জীবনই পড়তে হবে, সেই সব মানুষের সাথে মিশতে হবে যারা তাদের জীবনটা উৎসর্গ করেছে এই মনীষীদের আদর্শকে সামনে রেখে। খুব সহজেই নাম দেওয়া যায় স্বামী বিবেকানন্দ কোচিং সেন্টার অথবা রামকৃষ্ণ একাডেমি। সারা পশ্চিমবঙ্গে এই নামে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান আছে, ভালো বাণিজ্যও হচ্ছে। তারা কজন স্বামীজিকে জানে বা জানার চেষ্টা করেছে? তাদের মনে এতটুকু জানার কৌতূহল নেই যে যাকে সামনে রেখে এত আয়োজন তার আদর্শটা যেন কাজে কর্মে ফুটিয়ে তোলা যায়। এই মনীষীদের একটাই মূল বাণী, মানুষের সেবা করো, জীবে প্রেম। মা সারদার নাম নিয়ে তৈরি করে ফেললো একটা অর্থলগ্নি সংস্থা। তারা একটুও ভাবলো না এই পবিত্র নামটি ব্যবহার করে কী করতে যাচ্ছি। এখনও চলছে, আগামী দিনেও চলবে। মানুষ যত অজ্ঞান হবে, তত অশিক্ষিত, তার তত লোভ হবে, যত লোভ হবে তার পশুত্ব স্বভাব তৈরি হবে। শ্রী রামকৃষ্ণদেব তাই বলেছেন, তোমাদের চৈতন্য হোক, এইসব অচৈতন্য মানুষগুলি সমাজে এখন সংখ্যাগরিষ্ঠ। এই নামগুলোকে সম্মান না করুন, অন্তত অসম্মান করবেন না। আমার মনে হয় দেশে আইন করে এই পবিত্র নামগুলি ব্যবহার করে অন্তত ব্যবসা বাণিজ্যে যেন ব্যবহার না হয় সেটা বন্ধ করা উচিত। সবশেষে বলি সেই প্রথম কথাটি, আপনি যে সমস্যায় পড়ুন না কেন, কথামৃত, বিবেকানন্দ রচনা অথবা মা সারদার জীবনী পড়ুন, আমি বলতে পারি নিশ্চিত করে যে 100% সমাধান তার মধ্যে আছে। তবে আশার আলো এই যে, আমরা এই সব বই পড়ি তখনই যখন জীবনটা অনেকটা অন্ধকারে চলে যায়, তখন এই বইগুলো আলোর দিশা দেখায় এবং বাংলায় সর্বাধিক বিক্রি হয় আজকের দিনেও কথামৃত এবং স্বামী বিবেকানন্দের নানা ঘটনাবলী সম্মিলিত গ্রন্থ। একবার অন্তত পড়ুন, জানুন আমাদের এই বাংলার পবিত্র জন্মভূমিতে আগামী 200 বছরেও এরকম মহাজীবনের আবির্ভাব হবে কিনা সন্দেহ।